To prepare the patient, first you will evacuate the bladder. We using a metallic catheter or a simple rubber catheter. Also, you can take because if those are disposable. Because the procedure will need transient evacuation of the bladder. It's not the continuous evacuation of the bladder is needed. But in abdominal surgeries, continuous evacuation of the bladder is needed. So, Foley is given and it's fixed. Okay. So, a, transiently you will evacuate the bladder. Then what will you do? You will insert a Sims' speculum you have to visualize the cervix, right? You have to visualize the cervix by using a sims speculum. Why not a cascos? Cascos will only you will be only able to visualize the cervix only. And what else? It will be a it is a covered structure. You will not be able to do maneuvers, right? This is a fixed thing. You have seen a cascos, right? So cascos is a fixed device, but Sims is a it's a double bladed device so you will be able to see all of the vagina and the cervix okay so you will visualize the cervix catch hold of the cervix then because you have to go inside the cervix you have to catch hold of the anterior lip of the cervix using a elastischer forceps elastischer forceps okay to catch hold of a tough structure that is cervix or you can use a tenaculum tenaculum কেমন দেখতে হয় arterie মতই মাথাটা মানে তোর দুটো রিং থাকে আর মাথাটা থাকে হলে এইরকম টিথের মতন এই রকম ওটাকে টেনাকুলাম বলা হয় তাই জন্য সিঙ্গেল টেনাকুলাম সিঙ্গেল টুথ টেনাকুলম ডাবল টুথ হয় সিঙ্গেল টুথ দিয়ে আমি জাস্ট সার্ভিক্সটা ধরতে পারি এইচএসজি বা ওই যেগুলো অফিস প্রোসিজার যেগুলো আমরা করে বাড়ি ছেড়ে দিই সেগুলোতে টেনাকুলাম ইউস করা হয় ইস লেটস ট্রমাটিক সার্ভিকস ইস মোট ট্রমাট অ্যালিস ইস মোট ট্রমাটিক রাইট তো আর অ্যালিস ছাড়া আর কি কি দিয়ে ধরা যেতে পারে হ্যাঁ তো বলেছিলাম না সার্ভাইকাল টিয়ার রিপেয়ার করার সময় ਵੀ ইউজেস স্পঞ্জলিং ফর সো ইউ উই ক্যান ইউজ আ অ্যালিস টিচিউ ফরসে ক্যাচ হোল্ড অফ লিপ অফ দা ধরে নিলাম ঠিক আছে লিপ করে ধরে নিলাম ধর এরং করে অ্যানটেরিয়র লিপটা অ্যালিস দিয়ে থাকলো ঠিক আছে আমার অ্যাসিস্ট আইল নিড অ্যান অ্যাসিস্ট্যান্ট সিংসে বলেছিলাম অলওয়েজ নিড অ্যান অ্যাসিস্ট্যান্ট বাট ইন নিড অ্যাসিস্ট্যান্ট ইট আ সেলফ হ্যাঁ

চলো সাউন্ডটা এবার হচ্ছে সার্ভিক্স ইজ এ ভেরি টাফ স্ট্রাকচার ওকে আস্তে করে ডাইলেট করতে হয় সিরিয়াল ডাইলেটেশন লাগে যদি বেশি ছেড়খানি করেছো ইট উইল ইট উইল ক্লোজ ঠিক আছে আস্তে আস্তে তোমাকে টিস করে 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 ইউ ওপেন দা সার্ভিক্স তাহলে কি করতে হবে তাই জন্য সিরিয়াল ডাইলেটেশন আর তো তো ডাইলেটার গুলো দেখাতে পারছি না পর 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 এরকম সরু সরু দেখেছিস তো হ্যাঁ পর 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 সিরিয়াল ডাইলেটরস থাকে এর থেকে একটু মোটা যেটা হ্যাঁ মোটামুটি ওটা আমরা ধরে নিই এই যে ফোর থার্টিন ফোরটিন দেখছিস তো ওগুলো সিক্স সেভেন থেকে স্টার্ট হয় ঠিক আছে সিক্স ঢোকালাম তারপর কি ঢোকাবো ওইটারই পেছনটা সেভেন আবার এইট নাইন করতে করতে আস্তে আস্তে সিরিয়াল হ্যাঁ এরকম করলাম আবার বার করলাম আবার উল্টে নিলাম আবার ঢোকালাম আবার বার করলাম রেখে দিলাম একদম এই রাখলাম আরেকটা নিলাম ইনসার্ট করলাম বার করলাম আবার পেছনটা ইনসার্ট করলাম বার করলাম এরকম করে করে সিরিয়ালি উই আর গ্রাজুয়ালি ডাইলেটিং দা সার্ভিক্স ওকে দেন হোয়াট উইল বি ডু সার্ভিক্স ইজ ডাইলেটেড মানে এটাও ঢুকে গেছে মানে সার্ভিক্স পুরো ডাইলেট হয়ে গেছে এই দেখ এতটা সার্ভিক্স ডাইলেট হয়ে গেছে নাও হোয়াট উইল বি ডু উই উইল ধর এইটা পড়াচ্ছি তোদের আজকে তো এটা কখন কাজ হয় 10 টু 12 উইকস যেরকম স্যার বললো ঠিক আছে ফ্রম ফোর টু টুয়েলভ বলতে পারিস ঠিক আছে ফোর উইক্স মানে দা ইউ মানে দা ফিটাস ইজ লাইক আ পি পি পডের মতন একদম সে মটরের দানার মতন থাকে তো সেটা কোনো প্রবলেমই না তাই জন্য ঠিক আছে তাই জন্য প্রথমে কি করতে হবে তোমাকে এইটা দিস হ্যাজ টু মেকানিজম দেখ এইখানটা একটা গ্রেটিং করার মতন আছে না হাতে এরকম করে ধর আমি তোর হাতটা দে হাতটা এরকম করছি তোর ফিল হবে এরকম এরকম বুঝতে পারছিস হাতটা দে বুঝতে পারছিস আর মানে কি যেকোনো ইউট্রাস এর মধ্যে যদি কোনো প্লাসেন্টাল বিটস কিছু থাকে ফিটারস ফিটার স্ট্রাকচার সেগুলোকে স্ক্র্যাপিং করে আমি বার করতে পারবো আর কি হচ্ছে জেসিস অ্যাটাস টু আ সাকশন ডিভাইস টেন টু টুয়েলভ পিএসআই প্রেসার সাকশন কন্টিনিউসলি হচ্ছে তার মানে আমি কি করছি এট দ্য সেম টাইম আই এম স্ক্র্যাপিং প্লাস সাকশনিং আউট দ্য মেটেরিয়াল দুটো কাজে হয়ে যাচ্ছে ছোট আছে ফিটাস এরকম করে করে অল দা ওয়ালস মানে এটা ধর এখান দিয়ে চাচ্ছি আমি বা এটা দিয়ে চাচ্ছি বা এটা দিয়ে চাচ্ছি আমাকে মাথায় রাখতে হবে কোনটা দিয়ে আমি চাচ্ছি কিউরেট করছি মানে এটা দিয়ে কিউরেটের একটা কাজ হচ্ছে কিন্তু এই প্রসিজারটাকে আমি কিন্তু বলবো ডায়লেটেশন ইভাকুয়েশন নট কিউরেট কিউরেট যে ডিভাইসটা দিয়ে যখন কিউরেট করছি তখন সেটাকে কিউরেট বলবো কিউরেটটা দেখেছিস তো তোরা দুটো এন্ড থাকে হোল্ড করা যায় ঠিক আছে তো সেইটা হলো কি হচ্ছে এটা আমি তাহলে একই সিটিং এরকম করে অ্যান্টিয়ার ওয়াল ল্যাটারাল ওয়াল ল্যাটারাল ওয়াল অ্যান্ড পসিবল এরকম করে কন্টিনিউসলি করে 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 কখন আমি থামব কিছু হ্যাঁ আর হচ্ছে না আর কি করে কিছু কিছু সাইন্স আছে দ্য ব্লিডিং হ্যাজ স্টপড এটা কখন করি আমরা মেইনলি ইন ইনকমপ্লিট অ্যাবর্শন মানে কিছুটা পার্ট রয়ে গেছে কিছুটা পার্ট বের হচ্ছে অসিস ওপেন বা কিছু বা মিস্ট অ্যাবর্শন মানে যখন আমি দেখছি যে देयर ইজ নাথিং ইনসাইড দ্য ইউট্রাস ওন্ট ব্লিড when the bleeding has stopped another thing when there is a sensation of closing up মানে সার্ভিক্স মনে যেন এই ছোট হয়ে আসছে সাচের মেকানিজম যে সার্ভিক্স বা ইউট্রাস যখন বুঝতে পারে যে ভেতরে কিছু নেই তখন সার্ভিক্স ক্লোজ হয়ে যায় দিস ইজ আ ন্যাচারাল মেকানিজম অফ ইউট্রাস ওকে মেন এভার দের ইজ আ থিং তাই জন্য দেখবি যখন বলে না বাচ্চা নষ্টের ওষুধ খেয়েছে বা কিছু তখন যেগুলো নিয়ে আসে তার মানে কি ভেতরে কিছু আছে মানেই অসটা ওপেন আছে মানে ব্রিডিং হচ্ছে ব্রিডিং হচ্ছে মানে কি কমপ্লিট ইভ্যাকুয়েশন হয়নি তার মানে তোমাকে ওটাকে ইভাকুয়েট করতে হবে

बंद हो गया बंद हो गया यू विल गेट दैट फीलिंग व्हेन यू विल बी डूइंग द मैनूवर दैट समथिंग इज क्लोजिंग डाउन देन टेक इट आउट देन डू अ बिटरडिंग वजाइनल टॉयलेटिंग देन कम आउट द प्रोसीजर इज कंप्लीट इफ द बेबी वाज माने तोर यदि मोने हाय जे शर्म जेनेटिक कोनो समस्या आछे हां इफ इफ दैट

কি করে জানবি কনফার্মেশন ইজ কেরিওটাইপিং কেরিওটাইপিং যদি কিছু আসে এমনি নিউরাল টিউব ডিসঅর্ডার নিউরাল টিউব ডিফেক্ট যদি আসে ট্রাইজোমি হ্যাঁ মনোজমি কিছু ধরো আসলো তাহলে ইন দ্য নেক্সট প্রেগনেন্সি ইউ ক্যান প্ল্যান অ্যাকর্ডিংলি তোমাকে ফলিক অ্যাসিড তাহলে কতটা দিতে হবে বেশি দিতে হবে কিন্তু কত বেশি দিতে হবে নরমালি আমরা কত দিই এমজি দিই আমরা ওয়ান এমজি দিই ওয়ান এমজি দিই সেটা ফাইভ এমজি দেবো ঠিক আছে বিফোর কনসেপশন মানে আমি ঠিক আছে তুমি বাচ্চা নিতে ট্রাই করো তার আগে থেকে আই উইল স্টার্ট উইথ ফলিক দ্যাট ফাইভ টাইমস ডোজ তারপর ভেনশিল কনসিভ নর্মাল কালিক আমি দেব কিন্তু যেহেতু ওই বিফোর কনসেপশন ওই ব্যাপারটা নিউরাল টিউব ডিফেন্স গুলো তৈরি হয় ফার্স্ট থ্রি মান্থস আই উইল গিভ দ্যাট ইনক্রিজ ডোজ অফ ফলিক অ্যাসিড যাতে কোনো নিউরাল টিউব ডিফেক্ট না হয় ফলিক অ্যাসিড দেওয়ারই ওটা যে ফলিক অ্যাসিড মানে কি ডিএনএ রিপেয়ার হচ্ছে না তো সেটা যদি ডিএনএ কোনো জেনেটিক কোনো সমস্যা না হয় উই গে ফলিক অ্যাসিড ইন ফাইভ টাইমস ডোজ ঠিক আছে আচ্ছা এটা মোটামুটি চলে গেল এসএনই হ্যাঁ সাকশন ইভ্যাকুয়েশন ডায়ালেটেশন ইভ্যাকুয়েশন ঠিক আছে ডায়ালেশন কিউরেটেজ হলো জাস্ট একটা কিউরেট কিউরেট দিয়ে করে দেবে আর ওভান দিয়েও ইউ ক্যান ক্যাচ হোল্ড অফ দ্য ফিটাল পার্টস সেটা আগেও তোদের পড়িয়েছিলাম দিস ইস দ্য মায়ামাস রুল যেটা স্যার বললো যে কিরকম করা হয় যে যখন তুই এটা ও ওপেনই বলছি তোদের ল্যাব তো অনেক অ্যাডভান্স হয়েছে ওপেন করছিস ইউট্রাসে দেখলি বাল যাচ্ছে মায়োমাস কত রকমের হয় মায়োমা কি ফাইব্রয়েডই তো ফাইব্রয়েডকেই বলছি হ্যাঁ তো এবার মায়োমা মেনলি কত ক্যাটাগরির হয় তিনটে ক্যাটাগরির হয় ইউট্রাসের তিনটে লেয়ার হয় তিনটে লেয়ারে তিনটে টাইপ মানে হলো তিনটে টাইপ মেইনলি আরো এবার আরো যদি তোরা অ্যাডভান্স করতে চাস ফাইব্রয়েডের জিরো টু টেন হয়

মায়োমেক্টমি মায়োমেক্টমি মেনলি আমরা সাব সেরোসালি করি যেটা দেখতে পাচ্ছি চোখে চোখে দেখতে পাচ্ছি না যখন অ্যাবডমিন ওপেন করা হয় ইউট্রাস দেখলাম ইউট্রাসের গায়ে এরকম একটা বল মতন তখন কি করবো আমরা ইনসিশন দিচ্ছি স্ক্যালপেল দিয়ে ইনসিশন দিয়ে যেই প্লেনটা বেরিয়ে যাবে ফিক্স মায়োমাস কো দিয়ে ফিক্স করে কি করবো প্লেনটা আস্তে 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 ছাড়াবো কটারি দিয়ে আস্তে 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 সুন্দর এরকম পপ করলে ওটা বেরিয়ে আসে ফাইব্রয়েডটা পুরো ঠিক আছে এবার যেইখানটা ক্যাভিটিটা আছে সেইখান তোমাকে রিপেয়ার করতে হবে ভালো করে বিকজ ইজ ভেরি ভ্যাসকুলার আমরা কি দিয়ে করি অ্যাড্রেনালিন ইনফিউজ করে দিই ইউট্রাসে অ্যাড্রেনালিন দিয়ে দিই যাতে অ্যাভাসকুলার হয়ে যায় একদম ঠিক আছে অ্যাভাসকুলার অ্যাড্রেনালিন উইথ ওনলি অ্যাড্রেনালিন তো

সাইডগুলো না রাউন্ড লিগামেন্ট কাটছি তারপর ইউটরাস স্যাক্রাল কাটছি তারপর ইউট্রাইন আর্টারি কাটছি ঠিক আছে দিয়ে সো উইল ইউজ ইট ফর ডুইং ট্র্যাকশন টু দা আচ্ছা দিয়ে তাহলে এরকম করে মায়া কি করছি আমি ইউটরাসটাকে এরকম করে ট্র্যাকশন দিয়ে তুলে দিচ্ছি তাহলে কি হচ্ছে দা ব্রড লিগামেন্টস রাউন্ড লিগামেন্টস এগুলো সব ভিজুয়ালাইজ হয়ে যাচ্ছে ভালো করে আস্তে আস্তে আমরা কাট লাইগেট করতে করতে ইউটরাসটাকে লাস্ট বার করে দিচ্ছি ঠিক আছে কেন কি ওটা বাদ দিয়ে আমি ইউট্রাস করে আর কি লাভ মায়া মাস্কুর এই দুটোই কাজ মায়া মাস্কুর যদি বাইবাতে পারে ভেরি ইজি পট করে পাশ করে যাবে তখন জিজ্ঞেস করবি কোনটা জানিস আচ্ছা এটা পাঞ্জাব এফসি ফর্সে দেখলি তো নিজে করে দেয় কিরকম করে তোর টিস্যু একদম উখড়ে দেয় এটা অনলি গাইনাকোলজিক্যাল পারপাস ঠিক আছে অবস দিয়ে দিলে একদম সে ব্লিডিং হয়ে একদম চচ্চড়ি হয়ে যাবে এরাতে কিন্তু তোর র‍্যাচেট নেই হ্যাঁ ওকে এরা কিন্তু কোনো ক্যাচ নেই দেখেছিস তার মানে কি ক্যাচ হলে কি ইউ ক্যান কন্ট্রোল দা পাওয়ার তোমার হাতের পাওয়ার কন্ট্রোল করতে পারবো না পারবে না ইফ देयर इज एनी গ্রোথ ইফ देयर इज एनी মাস হ্যাঁ সার্ভিক্স এর ধর আছে তাহলে ওখান থেকে স্যাম্পল নেওয়ার জন্য আমাকে কি হতো আনন্দ আমি দেখতে পাচ্ছি একই ভাবে সার্ভিসটা যেমনি যেমনি বললাম তোদের ডি প্রসিডিউর এ অ্যান্টিসেপ্টিক ড্রেসিং ড্রেপিং সবকিছু করে উই হ্যাভ টু ক্যাচ হোল্ড অফ দা সার্ভিক্স এন্ড দেন ভালো করে এরকম করে টুইস্ট করে যা জিনিসটা নিয়ে উইল সেন্ড ইট ফর হিস্টোপ্যাথোলজি পাঞ্চ বায়োপসি ফর সেপ ইজ ইজ এ ফরসেপ হ্যাঁ পাঞ্চ করে নিচ্ছি কি করছি বায়োপসি নিচ্ছি ঠিক আছে পাঞ্চ বায়োপসি ফরসেপ দিস হ্যাজ গট আ বক্স জয়েন্ট হুম এটা বক্স জয়েন্ট

দিস ইজ ফর সেপস ঠিক আছে আচ্ছা এটার ইন্ডিকেশন কি বল এটা পড়ে ছেড়ে দেব মানে ইন ইনফ্রিজ হ্যাঁ টু অগমেন্ট দা সেকেন্ড স্টেজ অফ লেবার ঠিক আছে কাট শর্ট দা সেকেন্ড স্টেজ অফ লেবার ঠিক আছে সেকেন্ড স্টেজ অফ লেবারে কি হচ্ছে সেকেন্ড স্টেজ ডেলিভারি ডেলিভারি ফিটস্ তো সেটাকে কাট শট করছি কেন কি কিসের জন্য হতে পারে দ্যাখ অবস্ট্রাকশন সেটা বলছে অবস্ট্রাকটেড লেভার মানে মাথাটা ডেলিভার হচ্ছে না এটা কি করা হয় বাবা এই এইটা এইখানে বাচ্চার মাথা থাকে ঠিক তো সে কি করা হয় তাহলে আমাদের কি কি করে প্রিপেয়ার করতে হয় বা কোন কোন ইন্ডিকেশন যে আমার মনে হচ্ছে না আমি প্রিপোর্সিবিলিটি দিতে হবে বাচ্চা হচ্ছে দুটো মেন কন্ডিশন হতে পারে একটা হলো তুই ফিটাল হার্ট রেট দেখছিস ড্রপ করে যাচ্ছে ফিটাল ডিস্ট্রেস ফিটাস ডিস্ট্রেস ওকে একদম ডিসেলারেশন হচ্ছে ব্র্যাডি কার্ডিয়া হচ্ছে ঠিক আছে ডিস্ট্রেস আছে আরেকটা কি আউটলেট অবস্ট্রাকশন আউটলেট মানে ইন্টারটাস যেখান থেকে বাচ্চারা বেরোবে ডেলিভারি হবে বাজাই না এন্ড দা সার্ভাইকাল ক্যানাল এন্ড দা ইন্টারটাস ইন্টারটাস ইজ শর্ট

ঠিক আছে নিড ফর সেপ ইউজ করা হয় না এখন শুধু আউটলেট ফর সেপ ইউজ করা হয় ঠিক আছে এবার হাই মিড কেন কিসের রেসপেক্টে বলছি স্টেশন স্টেশন মানে স্টেশন মানে ফিটাল হেড উইথ রেসপেক্ট টু ইস্টিয়াল স্পাইন অফ দা মাদার যদি মাথা এক তোকে তোকে প্যালপেট করতে হবে ইস্টিয়াল স্পাইনটা মায়ের বুঝতে পারছিস কিনা সেই রেসপেক্টে হেডটা যদি দেখি ওই লেভেলে তার মানে জিরো স্টেশন তার উপরে থাকলে মাইনাস ওয়ান মাইনাস টু তার নিচে থাকলে প্লাস ওয়ান প্লাস টু ঠিক আছে আচ্ছা তাহলে হলো এই ব্যাপারটা হয়ে গেল তারপর যদি দেখি যে হ্যাঁ তার উপরে আছে স্টেশন জিরোর ওপরে তার মানে হাই ফোর্সেপ দিতে হবে জিরো মানে মিড তার নিচে হলে আউটলেট ফোর্সেপ লো আর আউটলেট ফোর্সেপ আর কি হতে হবে ব্লাডার শুড বি ইভ্যাকুয়েটেড সব কিছুর ক্ষেত্রেই ব্লাডার শুড বি ইভ্যাকুয়েটেড ঠিক আছে অনেক সময় ব্লাডার ফুল থাকে ফিটাল হার্ট রেটও শোনা যায় না ঠিক আছে তো ব্লাডার শুড বি প্রপারলি ইভ্যাকুয়েটেড অ্যান্ড তখন তো আর কনসেন্ট একদম তো কি করতে হবে তাহলে ভালো করে ব্লাডার ইভ্যাকুয়েট করতে হবে আর কি করতে হবে লিনিয়েন্ট এপিসিওটমি বিশাল এপিসিওটমি দিতে হবে যতটা পারা যায় ততটা এপিসিওটমি দিতে হবে কেন কি নত তো বেরোবে না ঠিক আছে তারপর কি করতে হবে কি কি প্রি রিকুইজিট আছে মানে যে মানে করা যাবে সেই সেই ক্ষেত্রে মানে কি কি ক্ষেত্রে করা যেতে পারে যদি ব্রিজ হয় করতে পারবি তাহলে

সার্ভাইকাল টিয়ার হয়ে যাবে তো সার্ভিক্স এ তুই এটাকে দিয়ে দিবি তো চিপে যাবে সার্ভিক্স ফুল ডিপেস ফুল ডেটার পেছনের দিকে সার্ভিস সার্ভিক্স ছেড়ে বেরিয়ে আসছে মাথা এটা ভাবো ঠিক আছে আর কি রোটেশন যেটা ফিটাল হেডে রোটেশন শুড বি কমপ্লিট হ্যাঁ রোটেশন শুড বি কমপ্লিট সাসটেইন হ্যাঁ হ্যাঁ আর এটা হলো প্রথম থেকে একদম 28 আচ্ছা তাহলে রোটেশন শুড বি কমপ্লিট আর কি বললাম সার্ভিক্স ফুললি ফেস ফুললি ডাইলেটেড ঠিক আছে আর ভার্টেক্স প্রেজেন্টেশন আর

এইগুলো কমপ্লিট ঠিক আছে তাহলে হোয়াটসঅ্যাপে আমরা কি করে ইনসার্ট পেন হোল্ডিং ফ্যাশন এরম করে ধরবো ঠিক আছে প্রথমে এই ব্লেডটা দিস ইস দা যখন যেই ব্লেডটা ফার্স্ট ঢোকাবো সেটাকে বলবো লেফট ব্লেড লেফট ব্লেড ইন মানে মায়ের দিক থেকে ওটা লেফট তাই জন্য এটা লেফট ব্লেড

বসিয়ে দিবি যেটা দেখবি উপরে মানে ইট ইজ দ্য পারফেক্ট পজিশন এইটা না কিন্তু বুঝেছিস এরম করে বসিয়ে রাখবি দুটোকে এরম করে বসিয়ে রাখবি ঠিক আছে এরম করে বসিয়ে দিলি দেখলি আচ্ছা তাহলে এরকম এই হয়ে গেল তারপর তুই এটাকে ইজি ঠিক আছে তারপর লক করে দিলি লকটা কেন করা হয় লুজ হয়ে খুলে না যায় তুমি আগে ফিক্স করলে কি করে ফিক্স করবে প্রথমে কি বললাম লেফট ব্লেডটা দিবি লেবলেট এরং করে দিলি ঠিক আছে তারপর কি করে রাইট ব্যাটা নিচ থেকে দিতে হবে নিচ থেকে দিয়ে দিয়েচ্চার মাথাটা হলো ফিক্স হলো তারপর এটাকে লক করলি যাই হোক না 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 করতে হবে লক লক হয়ে গেল এবার কি করলি এরকম আছে তো আপওয়ার্ড আউটওয়ার্ড এন্ড ফরওয়ার্ড ঠিক এরকম করে বাচ্চা তো ল্যাটারাল ফ্র্যাকশনে বের হয় সব সময় তার মানে কি এরকম করে উইদাউট এনি অ্যাসিস্ট্যান্স তোমাকে নিজেকেই বার করতে হবে কি করতে হবে আপওয়ার্ড আউটওয়ার্ড এন্ড ফরওয়ার্ড আপওয়ার্ড আউটওয়ার্ড এন্ড ফরওয়ার্ড ঠিক আছে এরকম করে বেরিয়ে যাবে